এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুটো ফোন রয়েছে আমি এই পাশের ফোনটাতে যা করছি ঠিক পাশের ফোনটাতে তাই কিন্তু হচ্ছে এখানে আমি যা চেঞ্জ করছি পাশের ফোনে কিন্তু সেটাই চেঞ্জ হচ্ছে আর এটা কিন্তু আমি নর্মাল কোনো ওয়েতে করি নাই এটা করেছি ইন্টারনেট কানেকশানের মাধ্যমে এটা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই কিন্তু খুব ইজিলি করা যায় সো আপনি যদি চান যে আপনার ফোনের স্ক্রিন কারোর সাথে শেয়ার করবেন সেটা দেশে বিদেশে হোক যে কোনো জায়গায় হোক তাহলে কিন্তু খুব ইজিলি আপনারা এই কাজটা করতে পারেন কিভাবে করবেন চলুন আপনাদেরকে সেই প্রসেসটাই দেখায় এই যে আপনারা আমার সাথে দুটো ফোন দেখতে পাচ্ছেন এই দুইটা ফোনের মধ্যে আমি দুইটা অ্যাপস ইনস্টল করব। আই মিন এই ফোনের যে স্ক্রিনটা রয়েছে এটা আমি শেয়ার করবো ঠিক এইটাই মানে এখানে আমি যা কিছু করব এখানে সব কিছু ডিসপ্লে হবে ওকে আমি আপনাদেরকে বারবারই বলছি এখানে যা কিছু করব। এখানে কিন্তু ডিসপ্লে হবে মানে দেখা যাবে সো আমি এটাতে প্রথমে একটা অ্যাপস ইনস্টল করছি এটাতে পরে করব এটাকে রেখে দিচ্ছি আমি চলে যাচ্ছি গুগল প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর এখানে গিয়ে লিখবো টি এম টিম তারপরে হচ্ছে বি বিআই ই ডাবলিউ ইআর টিমবিউর কুইক সাপোর্ট ওকে কুইক সাপোর্ট অলরেডি আমার এখানে চলে আসছে আমি এটা ক্লিক করলাম এই যে দেখেন এটা আমি সময় বাঁচানোর জন্য আগেই ইনস্টল করে রেখেছিলাম এবারে আমি জাস্ট এখানে ওপেনে ক্লিক দিই ওপেনে ক্লিক দেওয়ার পর এখানে দেখেন ইউর আইডি এটা ব্ল্যাঙ্ক রয়েছে কিছুক্ষণের মধ্যে আমার আইডিটা এখানে শো করবে দেখতে পাচ্ছেন আমার আইডিটা এখানে শো করেছে ওকে এখন এইটার কাজ কিন্তু শেষ আমি এটা রেখে দিলাম এখন এই ফোনটাতে আমার একটু কাজ করতে হবে আমি এইটার প্লে স্টোরে চলে যাই প্লে স্টোরে আসার পর এখানে লিখবো টিম ভিওর ওকে ভিআই ই ইআর টিম ভিওর লিখে এখানে সার্চ করলাম এখানে কিন্তু টিম বিওর কুইক সাপোর্ট না এটাতে হচ্ছে টিম বিওর কুইক সাপোর্ট আর এটাতে হচ্ছে শুধুমাত্র টিম বিওয়ার ঠিক আছে রিমোট কন্ট্রোল এটাতে টিম রিমোট কন্ট্রোল ভালো করে বলছি টিম বিওর রিমোট কন্ট্রোল আমি সময় বাঁচানোর জন্য আগে ইনস্টল করে রেখেছিলাম জাস্ট আমি ওপেনে ক্লিক করছি এখন দেখেন এখানে কিন্তু আমার দেখাচ্ছে পার্টনার আইডি তার মানে হচ্ছে এই ফোনে দেখেন একটা আইডি দেখাচ্ছে পার্টনার আইডি আর এই ফোনে এই আইডিটা বসাতে হবে ওকে আমি বসাচ্ছি এখানে দেওয়া আছে ফোর ডবল ফাইভ তারপরে হচ্ছে ফাইভ থ্রি ওয়ান তারপরে হচ্ছে টু নাইন নাইন ওকে এই যে দেখেন এই আইডিটা আমি ঠিক এইখানে কিন্তু বসিয়েছি ওকে এখন আমাকে যে কাজটা করতে হবে এই যে দেখেন রিমোট কন্ট্রোল নামে যে অপশন রয়েছে এখানে একটা ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পর এখানে এখানে দেখবেন কিন্তু বেশ কিছু জিনিস আসবে মানে অনুমতি চাইবে জাস্ট অনুমতিগুলো আমাকে দিয়ে দিতে হবে ওকে এটা যা সময় নিচ্ছে ফাঁকে আপনাদেরকে একটা কথা বলে রাখি দুইটা ফোনে কিন্তু মাস্ট বি নেট কানেকশন চালু থাকতে হবে চালু না থাকলে কিন্তু আপনারা এটা করতে পারবেন না ওকে তাই যে দেখেন এখানে এলাও চাচ্ছে আমি অ্যালাউ করে দিচ্ছি অ্যালাউ করে দেওয়ার পর এখন স্টার্ট নাও একটা অপশন আসছে এই স্টার্ট নাও ক্লিক করছি ওকে এখন ক্লিক করার পর এখন আপনারা নিজেরাই দেখতে পারবেন এখান থেকে এটাকে আপনারা জাস্ট ক্যান্সেল করে দেবেন ওকে আমি ক্যান্সেল করে দিলাম দেওয়ার পর দেখেন এই যে স্ক্রিন দুটো স্ক্রিনে কিন্তু এখন এক হয়ে গেছে তার মানে এইটার যে স্ক্রিন রয়েছে এটা কিন্তু এখানে ডিসপ্লে করছে ওকে এখন এইখানে আমি যা কিছু করবো এই যে দেখেন এখানে আমি যা কিছু করছি সব কিছু কিন্তু এখান থেকে দেখাচ্ছে এখানে যদি আমি গ্যালারিতে যাই তাহলে দেখেন এখানে কিন্তু গ্যালারি শো করছে আমি যদি এখান থেকে যদি স্কল করে নিচের দিকে আসি আবার যদি আমি এখান থেকে যদি চাই যে আমি ইউটিউবে যাব এখান থেকে কিন্তু সরাসরি ইউটিউবটাও একই সাথে দেখেন ওপেন হচ্ছে ওকে আপনারা বুঝতেই পারছেন দুটো স্ক্রিন কিন্তু একই সাথে চলছে সো এখন কিন্তু আমার এই স্ক্রিনটা মানে এইটার স্ক্রিন এখানে আমি কিন্তু শেয়ার করে দিচ্ছি সো গাইজ এভাবে কিন্তু আপনারা এই ফোনের স্ক্রিন এটাতে শেয়ার করতে পারেন এখন অনেকে হয়তোবা একটা প্রশ্ন করবেন যে এইভাবে স্ক্রিন শেয়ার না এক্সাক্টলি কন্ট্রোল নেওয়া যায় কিনা আমি চেষ্টা করেছিলাম কোনো অ্যাপস খুঁজে পাইনি টাস্টেবল কোনো অ্যাপস খুঁজে পাইনি আমার কাছে মনে হয়েছে যে এই স্ক্রিন শেয়ার ছাড়া আপাতত আর কোনো কিছু নেই যদিও আমরা কম্পিউটারে আসলে সম্পূর্ণ কন্ট্রোল নিতে পারি বাট স্মার্টফোনে এখন পর্যন্ত সেই ব্যবস্থাটা আসেনি যদি আসে তাহলে অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করবো গাইজ ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি আপনার ফেসবুকের টাইম শেয়ার করে দিতে ভুলবেন না আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ